আসসালামু আলাইকুম দেয়ার ফুয়াদ ইজ এয়ার। আজকে আমরা টি ব্যাগ দিয়ে তৈরি করে ফেলবো রকেট, তো জানতে হলে দেখতে থাকুন। তো এই পরীক্ষাটি করার জন্য আমাদের যেসব জিনিস লাগবে, আমাদের একটি ম্যাচ লাগবে, আমাদের একটি টি ব্যাগ লাগবে। আমি এখানে দুইটা নিয়েছি, একটাই হলেই হবে, যদি একটা না হয় সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা ইউজ করব। আমাদের দুইটা পাত্র লাগবে এবং আমাদের একটি কাচে লাগবে। তো প্রথমেই আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা একটি টি ব্যাগের এইখান থেকে আমরা টি ব্যাগের এই অংশটুকু কেটে ফেলে দিব, এই পাশেরটুকু কেটে ফেলে দিব। তো আমি এইভাবে সোজা করে একদম কেটে ফেলে দিলাম। তো এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে, এই টি ব্যাগের ভেতরে যে টি আছে, মানে চাটুকু আছে, সেই চাটুকু আমরা এইখানে ঢেলে ফেলে দিব। ওকে, তো চাটুকু ফেলে দেওয়ার পরে আমাদের এই অংশটুকু দরকার হবে। তো এই অংশটুকু আমরা যেটি করব, এটাকে একটু গোল করে আমরা গোল গোল করব, যাতে আমরা এটাকে এভাবে সমানভাবে রাখতে পারি। তো আমরা এটাকে সাবধানে আস্তে আস্তে করে গোল করার চেষ্টা করব। এই যে হয়ে গিয়েছে। এবং এরপর আমরা এইটাকে জাস্ট টি ব্যাগের উপরে রাখব। এবং এরপর আমাদের যেটি করতে হবে, এইখানে আগুন ধরাতে হবে। তো এই পরীক্ষাটি করার সময় অবশ্যই বড়দের উপস্থিতি রেখে করবেন যারা ছোট আছেন। আর আমি ইউটিউবে এবং গেল মোশনে এটাকে এজ রেজিস্টার্ড করে দিব, যার ফলে 18 বছরের নিচে কেউ এই ভিডিওটা দেখতে পারবে না। যাই হোক, এটা এইটাকে যখন আমরা রকেটটা তৈরি করবো, তো অবশ্যই আমরা এটাকে আউটডোরে করব, ইনডোরে আমরা এটাকে ট্রাই করব না। তো বিপজ্জনক জিনিস, ইনডোরে ট্রাই না করাই ভালো। তো আমরা এখন আউটডোরে যাব। ভিডিওর এই অংশে আমাদের সাহায্য করবে জিম। তো জিম, এখন আমরা কি করব? এই টি-শার্টের উপরে আগুন ধরিয়ে দেব। তো এখানে কেমন ঘটলো, যে কারণে টি ব্যাগের শেষ অংশটুকু আকাশে উড়ে গেল? তো এইটা জানার আগে আপনাকে একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটি হচ্ছে ঠান্ডা বায়ুর তুলনায় গরম বায়ুর অণুগুলো হালকা হয়ে থাকে, ঠান্ডা বায়ুর অণুগুলো একটু ভারী হয় তুলনামূলকভাবে গরম বায়ুর অণুগুলোর চাইতে। তো আমরা যখন একটি টি ব্যাগকে কাটি এবং গোল করে পাত্রের উপর রাখলাম, টি ব্যাগের মধ্যে যখন আমরা আগুন লাগাই, তখন ওই ভেতরের অংশটুকু, টি ব্যাগের ভেতরের যে অংশটুকু থাকে গোল করা, ওই ভেতরের অংশটুকুর মধ্যে অণুগুলো, বাতাসের অণুগুলো গরম হয়ে যায়, এবং বাতাসের অণুগুলো গরম হওয়ার কারণে খুব দ্রুত নড়াচড়া শুরু করে। এবং আমরা তো জানি যে গরম বায়ুর অণুগুলো হালকা, তুলনামূলকভাবে হালকা, সো তারা উপরের দিকে উঠতে চায়, ঠিক এটাই হয়। এবং ওই বাতাসের অণুগুলো, গরম বায়ুর অণুগুলো আকাশে উঠতে চায়, এবং যে ছাইটুকু থাকে, যে অংশটুকু আকাশে উড়ে যায়, সেই অংশটুকু এতটুকু ক্ষমতা থাকে না যে সেই বাতাসের অণুগুলোকে ধরে রাখবে। সো বাতাসের অণুগুলো উপরে উঠে এবং সাথে সাথে টি ব্যাগের সেই অংশটুকু উপরের দিকে উঠে যায় এবং দেখতে অনেকটা রকেটের মতো হয়ে যায়। আপনারা যারা হট এয়ার বেলুন দেখেছেন বা মানুষ নিয়ে যেসব বেলুন উড়ে, সেসব বেলুনও কিন্তু এই সেম ব্যাখ্যার উপর ভিত্তি করেই তৈরি করা। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্যটি জানাবেন, ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, এবং আমাদের সাথে ডেইলি মোশন ফেসবুক এবং ইউটিউবে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।